বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলাকিবাতুলমুতিন ওসলাত ওসালাম আলা আশাফিল আম্বিয়া ও সঈদুল সালীন নবীনা মোহাম্মদ ও আলা আলহি ও আসহাবি আজমাইন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এহসানের হাদিস শুনে আসছিলাম বান্দার পক্ষ থেকে আল্লাহ তালার ইবাদতগুলোর মধ্যে কীভাবে এহসানকে সাথে নিয়ে এহসানকে রেখে এহসানের সাথে প্রত্যেকটি এবাদতকে আঞ্জাম দিতে হবে সেই বিষয়ের আলোচনা আমরা গত পর্বে শুনেছিলাম যে ব্যক্তি সুনতকে বাদ দিয়ে খুব সুন্দর করে লম্বা লম্বা ইবাদত করবে কোনো এবাদতে এসান আসবে না কবুল হবে না কোরআন তেলাওয়াতকে কীভাবে অহসান করা যায় তাজবিদ সহকারে পড়া তাজবিদ সেটাও জাহিদ থেকে এসেছে কোনো কিছুকে ভালো করে করার নাম ও তাজবিদ জাহিদ মানি ভালো গুড তাজবিদ মানে ভালো করে করা কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করা তাজবিদের রুলগুলোকে আহকামগুলোকে সুন্দর করে সম্পন্ন করা যেখানে মাদ আসে মদ উচ্চারণ করা যেখানে গুন্না লাগবে গুন্না উচ্চারণ করা এভাবে করে তাজবিদ সাথে কোরআনকে তেলাওয়াত করা এহসান হয় কোরআন তেলাওয়াতের সময় আল্লাহ তালার কাছে পানা চাওয়া ওই দা তুলি জাদা থুম ইমান যখন তাদের সামনে আল্লাহ তালা আয়াত তালাওয়াত করা হয় কেউ তেলাওয়াত করে অথবা তারা নিজেরা তালাওয়াত করে জাদা থুম ইমান তাদের ইমান বেড়ে যায় তাদের ইমান বেড়ে যায় এই ইমানকে বাড়ার জন্য কোরআন তেলাবাতের অনুভূতিটা অর্থ সহকারে চেষ্টা করে অর্থ হৃদয়ঙ্গম করার চেষ্টা করে আল্লাহ তালার কালাম এই ভক্তি শ্রদ্ধা এবং সেই কালামকে তেলাবাত করার জন্য আল্লাহ তালার কাছে যে মন মানসিকতা নিয়ে বসতে হয় যে আগ্রহ নিয়ে বসতে হয় যে মনোযোগ দিতে হয় এই মনোযোগ সহকারে তারা কোরআন তেলাবাত করে আল্লাহ তালার সঙ্গে বাদাতের অনেক বিষয়ে আমাদেরকে হেসান করতে হবে তাহলে আল্লাহ তালার কাছে পুরস্কারটা অনেক বেশি হয়ে যাবে তাহলে আমরা মহসেন হয়ে যাব যাবো হাবুল মহসেন তিনি আমাদেরকে পছন্দ করবেন বান্দা আল্লাহ তালার প্রতি অত্যন্ত সিনসিয়ার থাকবে তার নিয়ত সহি থাকবে প্রত্যেকটি কাজের মধ্যে এখানে অহসান চলে আসে নিয়ত যদি পলিউটেড হয়ে যায় তাহলে সেখানে এহসান হলো না ভিতরে বাইরে দুটো মিলে এহসান হবে বাইরের জিনিসটা সুন্দর করে করলে বাইরের এহসান হলো আর অন্তরের জিনিসটা সুন্দর করে করলে আভ্যন্তরীণ এসান হলো বিশেষ করে যখন বলা হয়েছে যে তুমি এমনভাবে আল্লাহ তালে ইবাদত করো আল্লাহ তালা তোমাকে দেখেন বা তুমি আল্লাহকে দেখো সেখানে তো অন্তরের দিকটাই মেনলি এসেছে তো এভাবে বাহ্যিকটা এবং অন্তরের দিকটা উভয়টা মিলে একটা এবাদত যখন চূড়ান্ত পর্যায়ে সুন্দর হয়ে যায় তখন সেটা এহসানের মর্যাদা লাভ করে তার আগে ইসলাম ইমান এগুলো সবগুলোই একটা একটা সঙ্গে রিলেটেড কোরিলেটেড কিন্তু তবু একটা লেভেল আছে মার্তাবা আছে এবং এহসানের সংক্রান্ত বিষয় বোঝানোর জন্য আরও কিছু শব্দ ব্যবহৃত হয়েছে এর কাছাকাছি তাকুয়া শব্দটা এসেছে আল্লাহ তালাকে ভয় করা সেটাও অন্তরের ভিতরে যে দিকটা আছে এখানে তাকুয়ার সঙ্গে তার মিল হয়ে যায় এখলাসের সঙ্গে মিল হয়ে যায় আল্লাহ তালার উদ্দেশ্যে কোনো কিছু চাওয়া পাওয়া সেটা চলে আসে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে প্রত্যেকটি ইবাদতে যখন আমরা করব এই বিষয়গুলোকে কনসিডার করতে বলেছেন এই জন্য সেটাকে তিনি ফরজ করে দিয়েছেন কোন কোন ক্ষেত্রে অত্যন্ত মিনিমামটাও যদি না থাকে তাহলে হয়তো মানুষ পুরো সবাবকে মিস করে ফেলবে এহসানের বিপরীত অন্য কিছু চলে আসতে পারে তখন এহসানের বিপরীত রিয়া চলে আসতে পারে অনেক টাকা পয়সা দান করলো কিন্তু উদ্দেশ্য হচ্ছে নাম কুড়ানো রিয়া চলে এসেছে এখানে এহসান থাকলো না তেমনি মানুষকে উপকার করেছে কাউকে কোনো হেল্প করেছে খালে নিয়তে আল্লাহ তালা সন্তোষের জন্য করতে পারেন আল্লাহ তালা প্রত্যেকটি হুকুমের ব্যাপারে সে কনসার্ন থাকবে মানুষের দায়িত্ব পালন যখন করবে আল্লাহ তালাকে খুশি করার জন্য সে ব্যাপারে সচেতন থাকবে যাতে করে মানুষের প্রতি তার যে দায়িত্ব আছে সেটা কিভাবে পালন করছে এটা আল্লাহ তালা দেখছেন বান্দা নিজে মাখলুকের প্রতি একে অপরের প্রতি কি এসান করবে সেই বিষয়ের আলোচনা আমরা শুনব হাদিসে বলা হয়েছে যে ইন্নাল্লাহা ক্যাত বলে আলা আল্লা প্রত্যেকটি বিষয়ের উপরেই আল্লাহ তালা এসানকে ফরজ করে দিয়েছেন কিন্তু এক্সাম্পল এসেছে কেতলা তোমরা যখন কাউকে হত্যা করতে হয় শরীয়তের শাস্তি রাষ্ট্রের শাস্তি বিধান কার্যকরী করতে হয় তখন কাউকে হত্যা করতে হলো ভালো তরিকায় দূর সম্ভব উত্তম তরিকায় হত্যার কাজটাকে সম্পন্ন করো আর কোনো জানুয়ার জবাই করতে হলে উত্তম তরিকায় জানোয়ারটাকে জবাই করো বলে ইউ হেদ আহাদুকুম সাফরাত হু তোমাদের জবাই করার কাজে যে অস্ত্রটা ব্যবহার করবে সেটাকে যেন একটু ধারালো করে নেয় ধারালো করে নেয় আর জবাইকৃত জন্তু জানোয়ারটিকে যেন একটু কম কষ্ট দেওয়ার চেষ্টা করে মানুষকে হত্যা করতে হলে কীভাবে করতে হবে সেটাও ইসলাম বলে দিয়েছে হত্যা করতে গিয়ে উত্তম তরিকা তাকে হত্যা করতে হবে উত্তম তরিকে আবার হত্যা কেমনে হয় মানুষকে প্রচণ্ড কষ্ট দিয়ে নির্যাতন করতে 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 হত্যা করা যাবে না তাকে হত্যা শরীয়তের দৃষ্টিতে বা কোনো রাষ্ট্রের নিয়ম অনুযায়ী করবে তখন তাকে জবাই করে ফেলবে এবং জবাই করার উত্তম তরিকা সবচেয়ে আরাম ইসলামী শরীয়তের দৃষ্টিতে হচ্ছে মানুষের মাথাকে শরীর থেকে আলাদা করে দেওয়ার জন্য ঘায়ের মধ্যে জবাই করে দেওয়া এটি হচ্ছে উত্তম তরিকা মৃত্যুদণ্ড কার্যকরী করার জন্য এরপরে আমরা আসি যে কোনো জানোয়ারকে বধ করতে হলে কোনো জানোয়ারকে জবাই করতে হলে জানোয়ারকে আমরা যখন কোনো পশুকে জবাই করি যেটা গরু ছাগল মুরগি হাঁস যেটাই আমরা হালাল জানোয়ারকে যখন জবাই করি তাহলে সেটার প্রতি এসান করা এমনভাবে এসান করা যে তার তাড়াতাড়ি যেন জবাই হয়ে যায় দেরি যেন না হয়ে যায় এই জন্য অস্ত্রটাকে ধারালো করতে বলা হয়েছে যদি ভোতা কোনো অস্ত্র দিয়ে তরবারি দিয়ে ছুরি দিয়ে জবাই করতে যায় তাহলে অনেকক্ষণ পর্যন্ত ঘষাঘষি করতে করতে একটু একটু করে কাটছে কি যে কষ্ট হবে এই জন্য খুব ধার হয়ে গেলে তাড়াতাড়ি দবাই হয়ে গেলে তার কষ্টটা কম হবে তাড়াতাড়ি গতিতে রক্ত বের হয়ে গেলে অল্প সময় তার যানটা চলে যাবে তা না হয় যদি দীর্ঘ সময় যদি ছটফট ছটফট করতে থাকে তাহলে তার অনেক কষ্ট হয়ে যাবে কষ্ট অনেক পরিমাণ দ্বিগুণ তিনগুণ পাঁচগুণ দশগুণ বেড়ে যেতে পারে এই জন্য তিনি বলেছেন তোমাদের সোরাটাকে ধারালো করে নাও এই জন্য ভোঁতা সুরি দিয়ে কেউ যদি কোনো গরু ছাগল বা কোনো জন্তু জানোয়ার জবাই করে এবং কষ্ট দেয় এই জন্য তার গুণা হবে যেই ব্যক্তি কোন জানোয়ারকে অতিরিক্ত কষ্ট দিয়ে জবাই করবে আল্লাহ তালা তার থেকে জুলুমের প্রতিশোধ নেবেন এই জন্য ধার করে নিতে হবে ধারালো করে নিতে হবে আর জানোয়ারটাকে আরাম দিতে হবে আরাম মানে জবার মধ্যে কি আবার আরাম আছে নাকি আরামের অর্থ হচ্ছে ইউরে রাহা যদিও আরাম শব্দে ব্যবহৃত হয়েছে কিন্তু এর অর্থটা এখানে হচ্ছে যে কম পক্ষে কম কষ্ট হবে ওইটাই আরাম বেশি কষ্ট দিলে দুঃখ কষ্ট আরও বেড়ে যাবে সে দুঃখ কষ্ট কমানোটাই আরামের সেন্সে ব্যবহৃত হয়েছে যারা বিশেষ করে জবাই কাজে নিয়োজিত আছে তাদেরকে এই হাদিসটাকে ভালো করে বোঝানো দরকার আমাদের তাদেরকে এই হাদিসগুলো পড়ানো দরকার তাদেরকে বয়ান করা দরকার এখন আমার মনে পড়ছে এই মুহূর্তে যে কষাইগুলোকে নিয়ে যদি এরকম এই বিষয় তালিম করা হতো তাহলে তারা কত গুণা থেকে বেঁচে যেতেন এখন তো অনেক কষাইদের অনেক গুণা হয়ে যাবে এই অন্যায় করার কারণে জুলুম করার কারণে রসুল্লাহ সাল্লাম উম্মাদ সব কিছু শিখিয়েছেন আপনি কোন ধর্মে পাবেন যে এত সুন্দর কথাগুলো জানোয়ারদের ক্ষেত্রে বলা হয়েছে জানুয়ারদেরকে রাইট দেওয়া হয়েছে প্রাণীর অধিকার আছে। তাকে হত্যা করতে হবে বা তাকে জবাই করতে হলে খাওয়া আল্লাহ হালাল করেছেন আমাদের জন্য কিন্তু তাদের একটা অধিকার রয়েছে এই সম অধিকার দিয়েছে তাদেরকে আজকাল অ্যানিমাল রাইটস নিয়ে পাশ্চাত্য আন্দোলন হচ্ছে এবং সে অ্যানিম্যাল রাইটের যারা ক্যাম্পেইন করেন প্রাণী অধিকার নিয়ে যারা কথা বলেন তারা বলতে চান যে জবাই করা খুব কষ্ট হয়ে যায় জানোয়ারের তখন তারা স্টানিং করার পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন স্টানিং করলে জানোয়ার বেহুশ হয়ে যায় তখন জবাই করলে আর কষ্ট হবে না বেহুশ করে তারপরে জবাই করা এই কথা খুব ক্যাম্পেইন জোর সোরে চলছে পাশ্চাত্যে ইউরোপ আমেরিকা অমুসলিমরা এই বিষয় নিয়ে তাদের ভিতরে অনেক প্রাণী অধিকারের যারা সোচ্চার তারা এই ব্যাপারটা ক্যাম্পেন করছে যে ইসলামের তরিকা জবাই করার যে তরিকা এই বিষয়টা জানোয়ারের প্রতি বা পশুর প্রতি অত্যাচার করা হয় কষ্ট বেশি দেওয়া হয় এটা তারা খুব জোরসোরে ক্যাম্পেন করছেন পৃথিবীতে দুটি গোষ্ঠী বলতে গেলে এখনও জবাই করে যে তরিকা আমরা জবাই করি একটা হচ্ছে মুসলিম সম্প্রদায় আর হচ্ছে ইহুদি সম্প্রদায় তারাও জবাই করে আমাদের মতো বাকিরা সবাই স্টানিং দিয়ে শেষ করে তারপরে কাটাকাটি করে খেয়ে ফেলে স্টানিংটা কী জিনিস ইলেকট্রিক শখ জানোয়ারের মাথায় খুব জোরে সোরে দেওয়া হয় কোন কোন সময় সেটা একটা শটের আকারে গুলির আকারে বড় বড় গরু যখন জবাই করতে হয় তখন তারা এইটা দিয়ে মাথার মধ্যে জোরে শট করে করলে ভীষণ আওয়াজ হয় এবং বেহুশ হয়ে গরুটা পড়ে যায় ছাগলটা পড়ে যায় তখন তাকে জবাই করা হয় হাঁস মুরগিকেও এভাবে স্টানিং করে তারপরে বৈদ্যুতিক শখ দিয়ে এরপরে জবাই করা হয় তারা বলে এতে কষ্ট কম হয় এ বিষয়টা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে কষ্ট কম হয় না বরঞ্চ বাড়ে দর্শক মণ্ডলী আমরা একটা বিরতির দিকে এখন যাব বিরতির পরে পুনরায় এই প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা অব্যাহত থাকবে আপনারা ধৈর্যদের অপেক্ষা করবেন জজাকুম কুলুল তল খাইসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আল্লাহর প্রতি ভরসা। এক ভাবে একমুখী ও অবদিক থেকে তাকে এক জানতে হবে। শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা। শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয়। সুন্নাতের অনুসরণ। আল্লাহর নিকটে মনোনীত دین হলো ইসলাম। ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জমীন শাহিদুল্লাহ খান মাদানী জহ্জা হাফিজ এবিএম বি এম হাসবুল্লাহ আক্রম্জমান বেন আব্দুল সালাম মুজাফ্ফর বিন মহসিন মহম্মদুল হাসান আব্দুর রজ্জা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সৈদাক করতেছেন সেদ্দে ইসলামের কার আল্লাহ করতা একমাত্র আল্লাহ

পাঁচ ওক্ত সালাদ এক জুমা হতে অপর জুমা এক রমজান হতে অপর রমজান পর্যন্ত সেই সমস্ত পাপের কাফারা হয়ে যায় যা এগুলোর মাঝে হয় যদি কবিরা গোনা হতে বেঁচে থাকা হয় সেই মুসলিম প্রথম খণ্ড পবিত্রতা অধ্যায় হাতির সংখ্যা চারশো পঞ্চাশ ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ অত্যন্ত উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তারাই মেনে নিয়েছিল কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহ আল্লাহ হাসান মানুষ

বাংলায় দর্শক মণ্ডলী বিরতির পূর্বে আপনারা আলোচনা শুনছিলেন যে কীভাবে একটা জানোয়ারকে সুন্দর করে জবাই করতে হবে কম কষ্ট দিয়ে এবং আধুনিক জমানায় যারা ক্যাম্পেইন করছে যে জানোয়ারকে এভাবে জবাই করলে কষ্ট বেশি হয় তাদের দাবিগুলো তাদের বক্তব্যগুলো আকারে যে ক্যাম্পেইন হয় সেটা একটু আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করেছি বিশেষ করে ইউরোপ আমেরিকা এটা জোরে সোড়ো হচ্ছে এবং কোনো কোন দেশে মুসলমানদের জবাই করার বিষয়টা কঠিন হয়ে যাচ্ছে অনেক মুসলিম সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন যে জবাই করার মধ্যে আসলে যে দুইটা রোগ আছে যেটাকে সাহারগ বলা হয় এই দুটো ধমনি সবচেয়ে বেশি রক্ত সাপ্লাই থাকে এবং এই দুটো ধমনীকে যখন কেটে দেওয়া হয় খুব দ্রুত বেগে তখন রক্ত বেরিয়ে আসে তখন জানুয়ারের সবচেয়ে আরাম হয় এটা এখন সাইন্টিফিকভাবে বৈজ্ঞানিকভাবে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে এরপরেও যেহেতু মিডিয়া কাভারেজ এবং প্রচার প্রভাগানটা অমুসলিমদের বেশি এবং তাদের রিসার্চকেই এখনও গুরুত্ব দেওয়া হচ্ছে আর যারা মুসলিম বিজ্ঞানী যারা বলছে যে এভাবে জবাই করার মধ্যে যে কষ্ট কম হয় এটা প্রমাণিত কিন্তু এটাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে এমনকি শুধু জবাই করার ব্যাপারে নয় জবাই করার পরে যে গোস্ত রক্ত ভিতরে থেকে যাওয়ার কারণে জবাই না করার কারণে যে যখন রক্ত বের হতে পারে না তখন রক্তটা ভিতরে থাকে এই রক্তটা ভিতরে থাকার কারণে গোষ্ঠীর সঙ্গে রক্তের যে মিশ্রণ হয় মিশে যায় এবং রক্ত কারণে এই গোষ্ঠটা পলিউটেড হয়ে যায় দূষিত হয়ে যায় এই জন্য এটাও সাইন্টিফিকলি প্রমাণিত হয়েছে যে মুসলমানদের বা ইহুদিদের জবাই করা গোস্ত অনেক বেশি কম দূষিত বা সাফ নির্বিচাল থাকে আর যেগুলো স্টানিং করা হয় সেগুলোর কারণে অনেক বেশি দূষিত হয়ে যায় গোস্ত পলিউটেড হয়ে যায় হাইজেনিক মোর হাইজেনিক হলো অধিকতর স্বাস্থ্যসম্মত হল জবাই করা গোস্ত খাওয়া আর যে গোস্তকে পশুকে জবাই করা হয় না সেটার গোস্তগুলো কম হাইজেনিক সেটা অধিক দূষিত সেটা কম স্বাস্থ্যসম্মত তারপরে হচ্ছে আল্লাহ রব আরামী যিনি সৃষ্টিকর্তা তিনি যে তরিকায় মানুষকে শরীরতার মধ্যে শিখিয়ে দিয়েছেন শুধু আমাদের মুসলিম সমাজকে নয় আমাদের এই মোহাম্মদ সাল্লাহ সালাম উন্ম্মকে নয় পৃথিবীতে এর আগে আসা সমস্ত নবীদেরকে আদম সালাম থেকে শুরু করে সবাইকে আল্লাহ তালা এই রবাই করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ তালা সৃষ্টিকর্তা তিনি তো সবচেয়ে ভালো করে জানেন কোন তরিকায় উত্তম হবে আলাহুল খাল আলাহুল আমর সৃষ্টি তিনি করেছেন নিয়ম নিয়মকানুনের হুকুম হাকাম দেওয়ার তরিকা বাতিয়ে দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তালারই আছে তার জ্ঞান আর মানুষের জ্ঞান কি সমান হতে পারে কোনো দিন আল হাকিমুল খাব তিনি আলিম তিনি সব কিছু জানেন তিনি হাকিম তিনি খাবির তিনি যে নিয়ম তরিকা কানুন পদ্ধতি দান করেন মানুষের জন্য সকল কাজের জন্য সেটা হচ্ছে সর্বোত্তম আল্লাহ তালা শরীয়তের হুকুমটাই বিধানটাই সর্বোত্তম এগুলো মুসলমানদের বানানো কিছু নয় এগুলো মানুষের বানানো কিছু নয় এই জন্য আল্লাহ তালার বিধান এত উত্তম মানুষের বিধান থেকে সৃষ্টির বিধান থেকে সৃষ্টিকর্তার বিধান উন্নত এটা যদি মানুষ বুঝতো আজকে জবাই করার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে তাহলে মানুষের জীবনে অনেক অশান্তি অনাচার দূর হয়ে যেত আফসোসের বিষয় মানুষ মানুষের গড়া তৈরি বিধানকে উত্তম মনে করে আল্লাহ তালা তৈরি বিধানের বিরুদ্ধে মানুষ অবস্থান গ্রহণ করে আল্লাহ আল্লাহতালা যে এই মানুষকে বিধান দিয়েছেন জবাই করার এবং মুসলিম সায়েন্টিস্টরা পাশ্চাত্য অনেক কাজ করছেন তারা খুঁজে বের করেছেন রিসার্চ করে দেখেছেন যে তারা যেটা বলে স্টানিং করার জন্য শখ দিয়ে মাথার মধ্যে যে আঘাতটা করা হয় জবাই করার আগে সেটার কারণে অনেক বেশি কষ্ট হয় সেটার কারণে এটা হার্ট অ্যাটাক হয়ে যায় সেটার কারণে অনেক ক্ষতি হয় কয়েক গুণ বেশি কষ্ট হয় স্টানিং করার কারণে আর ক্যাম্পেইন করা হচ্ছে জবাই করার কারণে বেশি কষ্ট হয় যাই হোক অমনশ্রীদের কথা বলে লাভ নেই আমরা তো আলোচনা করছি যে আল্লাহ তাল মুসলমানদেরকে যারা আল্লাহ তালাকে অভিশাপ মেনে নিয়েছেন তারা এহসানের হাদিসকে আমল করবেন যে কীভাবে জবাই করলে আল্লাহ রাবুল আলমিন জানেন জন্তু জানোয়ার প্রতি এহসান করা হবে এটা হলো জবাই করার প্রসঙ্গে কিন্তু শুধু জবাই করার জন্য হাদিসটি আসেনি ইন্না লহা বলে এহসানা আল্লাহ করলে সাই প্রত্যেক বিষয়ের উপরে এহসান করাকে ফরজ করে দিয়েছেন আমার জীবনের প্রত্যেকটি কাজকে আমি এহসানের সাথে করব। সকল মাহলুকের সঙ্গে আমার যত ডিলিং হবে আমার যত লেনদেন হবে প্রত্যেকটি লেনদেনে আমি সান করার চেষ্টা করব ভালো করে করার চেষ্টা করব যেন মানে যাচ্ছে তাইভাবে যেন তেনভাবে করব না আমি যদি শ্রমিক হই কর্মচারী হই তাহলে আমি আমার কাজটা যেন ঠিকমতো আদায় করি এটা আল্লাহ তালা আমার উপরে ফরস করে দিয়েছে একজন কর্মচারী তাকে বেতন দিবে মালিক তার যে কাজটা করার কথা সেই কাজটাকে সুন্দর করে করা হক আদায় করে করা গাফলতি না করা অলসতা না দেখানো তৎপর হয়ে কাজটাকে সুচারুরূপে সুন্দর করে আদায় করা শ্রমিকের উপরে কর্মচারীর উপরে ফরজ হয়ে যায় আর মালিকের প্রতি ফরজ হয়ে যায় তাকে যে কাজে লাগালো তার একটা ন্যূনতম তার একটা মোটামুটি তার জন্য মানানসই তার প্রাপ্য অনুযায়ী তাকে একটা সুন্দর বেতন নির্ধারণ করে দেওয়া তার প্রতি দুর্ব্যবহার না করা তাকে অতিরিক্ত কষ্ট না দেওয়া সাধ্যের বাইরে কোনো কাজ তার উপরে চাপিয়ে না দেওয়া এটা মালিকের এসান এবং তার বেতনকে বকেয়া না রাখা যখন যেভাবে অ্যাগ্রি হয়েছে সেভাবে তার বেতনকে আদায় করে দেওয়া ডেইলি শ্রমিকদেরকে কষ্ট করে যখন কাজ করে গায়ের ঘাম শুকনের আগেই তাকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া আর যার মাসিক অথবা সাপ্তাহিক বেতন নির্ধারিত আছে তাকে সপ্তাহান্তে মাসান্তে তাকে দিয়ে দেওয়া এটা হচ্ছে শ্রমিকের প্রতি মালিকের এহসান এরপরে আমাদের দাম্পত্য জীবনে অহসান আছে স্বামী স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করা স্ত্রী স্বামীর প্রতি ভালো ব্যবহার করা এখানে এহসান আছে আল্লাহ তালা এই এহসানকে দাম্পত্য জীবনে মারুফ শব্দে এনেছেন ও আশেরুহ্না বিল মা তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করো ভালো ব্যবহার করলে মারুফ করলে এহসান হয়ে যাবে সেখানে আল্লাহ তালা এহসানকে ফরাস করে দিয়েছেন একটা খারাপ সম্পর্ক নিয়ে পারিবারিক সম্পর্ক মেনটেন করা এটা খুবই খারাপ জিনিস আন্ডারস্ট্যান্ডিং পয়দা করে মিল মোহাম্মতের সাথে চলা মধ্যে কত ভালো কত নিয়ামত আর সারাদিন ঝগড়া ফাসাদ ঝগড়া ফাসাদ সারাদিন দুর্ব্যবহার সারাদিন একে অপরের বিরুদ্ধে শুধুমাত্র কথাবার্তা বলা শুধু পালে চান্স নিয়ে নেওয়া একে অপরকে কষ্ট দেওয়া এটা এসান কি করে হলো। এভাবে এসান করতে হবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করাটা অহসান হয়ে যাবে আত্মীয় স্বজন আসলে একটু মেহমানদারি করা তাদেরকে একটু আদর আপ্যায়ন করা হাসিমুখে মুখে কথা বলা বিরক্ত না হওয়া যথাসম্ভব মেহমানদারি করা হেসান হয়ে গেল গরিব মিষ্টি অসহায় মানুষকে পাড়ার প্রতিবেশীর প্রতি হেসান করা ভালো ব্যবহার করা মানুষের সঙ্গে কথাবার্তার সময় ভালো ব্যবহার করা তারপর ফিবার যে আঁকি কা সদাকা তোমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে একটু মিষ্টি হাসি দিয়ে কথা বললে এটাও সদাকা সব হয়ে যাবে সালামটা দেওয়ার সময় একটু আদব রক্ষা করা একটু আগ্রহ করে একটু সুন্দর করে কথা বলা কেউ কিছু জিজ্ঞাসা করলে রাস্তা দেখানো কথা বললে ভাই ওইদিকে ওই অমুক বাজারে কেমন দিয়ে দেবো যান এসান হলো না তাকে সুন্দর করে দেখাও হ্যাঁ এদিকে যান ডান দিকে যাবেন সেখানে একটা রাস্তা আছে তারপর আবার বাম দিকে যাবেন এরপরে আধা মাইল গেলে তারপরে আবার ডান দিকে যাবেন সুন্দর করে একটা বর্ণনা দিয়ে দেওয়া আগ্রহ সহকারে আমাদের দেশে এই ব্যাপারে কোনো হেসান করতে রাজি না জিজ্ঞাসা করলে আমি আমার সময় নাই আমি চিনি না একটু কথা বলবে তাতেও কষ্ট কিন্তু পাশ্চাত্যে একটা দিক আসে ভালো প্রায় লোকেরাই আপনাকে হেল্প করবে আপনি জিজ্ঞেস করতে গেলে অনেকে সব হানা দেখা গেছে যে তার কাজ রেখে আপনাকে এগিয়ে দিচ্ছে কদ্দুর যে এদিকে যান আস আমাকে ভালো করেন এটা একটা ভালো গুণ মানুষের প্রতি এরকম একটু কথা দিয়ে এসান করা একটু রাস্তা দেখিয়ে দিয়ে এসান করা এটাও তো সদাখা হয়ে যাবে মানুষ বকিল হয়ে গেলে কত নে থেকে যে কত সব থেকে যে বঞ্চিত হয়ে যায় এসান করে মানুষকে উপকার করা আল্লাহ তারা সব কিছুর মধ্যে এসে ফরজ করে দিয়েছেন একজনের পরামর্শ চেয়েছে তাকে একটা যতটুকু সম্ভব ভালো পরামর্শ দেওয়া তাকে একটু বুঝে না তাকে একটু বুঝিয়ে দেওয়া অনেকে একটু বোঝানোর জন্য চেষ্টা করলে বা বোঝানোর জন্য জিজ্ঞাসা করলে বিরক্ত হয়ে যায় একটু বুঝিয়ে দেওয়া শিক্ষক যিনি শিক্ষা দিবেন ছাত্রদেরকে তিনি ভালো করে তার পাঠ দান কর্মসূচি কমপ্লিট করবেন তিনি এমনভাবে প্রিপারেশন করবেন তিনি এমনভাবে তার লেসন প্ল্যান করবেন যে আজকে আমি এই বিষয় পড়াবো আমি এই বিষয়টা ছাত্রদেরকে বোঝাতে চাই শুধু একটা চাকরি করে যাব না এই এক ঘন্টা ৪৫ মিনিট পঞ্চাশ মিনিট আমার লেকচার আছে সময়টা কাটিয়ে যেতে হবে এটা যদি মাইন্ডে থাকে তাহলে এহসান হলো না এবং এহসান ঠিকমতো ওদেরকে ক্লাসের হক আদায় না করার কারণে এহসান কিন্তু ফরজ এহসান মিস করলে গুণা হবে প্রাইভেট টিউটর যারা টিউশনি করে করে ঘরে ঘরে পড়ান তারা শুধু ঘড়ি দেখেন অনেক সময় এক ঘন্টা হয়ে গেল এখান থেকে উঠি তারপরে আরেক জায়গায় যেতে হবে আরেক ঘন্টা আসে তারপরে আরেক ঘণ্টা আসে ঘণ্টা গুনছেন শুধু ডিউটি করে চলে গেলাম কি হক আদায় হলো কতটুকু আন্তরিকতা সহকারে শিখালাম কি পরিমাণ অন্তর দিয়ে চেষ্টা করলাম এটা তো অনেকেই করি না যারা যারা করি আলহামদুলিল্লাহ তারা কামিয়াব তারা ফরজ আদায় করেছি আর যারা করলাম না ঠকালাম ফরজ আদায় করলাম না ফরজ আদায় না করলে কবিরা গুণা হয়ে যায় মানুষকে এরকম হক আদায় না করে কাজটা না করার কারণে কবিরা গুণা হয়ে গেল কাজে এহসান মানুষের জীবনে অনেক বড় একটা বিষয় এই এহসানের বিভিন্ন দিককে আল্লাহ তালা তুলে ধরেছেন বিভিন্নভাবে কিন্তু হাদিসে যে বিলে এহসানটাকে একেবারে হাইয়েস্ট লেভেল হিসাবে উল্লেখ করেছেন আল্লাহর সঙ্গে এবারের ক্ষেত্রে আর এই হাদিসের মধ্যে আজকের হাদিসে আমাদের প্রত্যেক বিষয়ে যে এহসানকে আল্লাহ তালা ফরজ করেছেন সেখানে শুধুমাত্র এটা উন্নত দিক নয় উন্নত দিকটা নফল আকারের শুধু নয় এখানে ফরজ আকারে পেশ করা হয়েছে মানুষের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে প্রাণী থেকে শুরু করে সকল মাখলুকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে আমরা এহসানকে মিস করে ফেলব গুনা হয়ে যাবে এই জন্য মানুষের প্রতি মানুষের অধিকার আদায় করাকে এসান জন্তু জানোয়ার পশুর প্রতি মানুষের যেমন এসান এমনকি গাছপালা বৃক্ষের প্রতি এসান রয়েছে তুমি একটা গাছের খামাকা পাতা ছিঁড়ে নিও না সে আল্লাহ জিকির করে এইসব হলমাফি সমাভাতে ও মাহফিল আরও আকাশ জমি যত সৃষ্টি আছে সবাই আল্লাহ তালার বিকির করে একটা গাছের ডালকে খামাখা বেহুদা অর্থে ছিঁড়ে ফেলবে না কোনো কাজ ছাড়া গাছের পাতাকে ছিঁড়বে না অনেক সময় ছেলে পেলে দুষ্টমি করে রাস্তা দিয়ে হাঁটছে পাতা ছিঁড়ে ফেলে দিচ্ছে ডাল ছিঁড়ে ফেলে দিচ্ছে এসান হচ্ছে না গাছটার কষ্ট হয়তো ডাল কেটে ফেললে আমরা কাটার জায়েজ আছে যখন আমাদের প্রয়োজন হয় বিনা প্রয়োজনে কাটলে গুণা হবে প্রাণীর প্রতি শুধু এসান নয় জীবজন্তু প্রতি শুধু এসান নয় পরিবেশের প্রতি এসান করতে হবে আল্লাহ তালা সকল মাখলুকের প্রতি স্থান করতে হবে বিনা প্রয়োজনে কোনো প্রাণীকে বধ করা ঠিক নয় হ্যাঁ সাপ বিচ্ছু যেগুলো মানুষকে ক্ষতি করবে সেগুলোকে হত্যা করা যায় গেছে দর্শক মন্ডলী আমরা এসানের হাজির শুনছিলাম আল্লাহ তালা বান্দার প্রতি এসান মাখলুকের প্রতি স্থান করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখের হাতে প্রতিযোগিতায় নিতে হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমারদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা জাত সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত এগারোটায় আপন সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস বাংলায় Marriage or divorce, What's solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়